এবার নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াল তালেবান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রখ্যাত তালেবান কমান্ডার মাকদুম আলমকে গ্রেফতার করেছে এদিকে তালেবান কমান্ডারের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম চল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের বাল্ক প্রদেশ থেকে মাকদুমকে গ্রেফতার করা হয় এর প্রতিবাদে উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী মাইমানায় কয়েকশো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা মাকদুমের অবিলম্বে মুক্তির দাবি করেন মাকদুমকে গোষ্ঠীগত দ্বন্দ্বের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে নিউজ জানিয়েছে মাকদুমকে মুক্তি না দিলে বিক্ষোভকারীরা বৃহত্তম পদক্ষেপ নেওয়ার হুমকি দেন তবে এই গ্রেফতারের ব্যাপারে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তালেবানের প্রথম দফার শাসনামলে মাকদুম প্রাদেশিক গভর্নর ও সামরিক কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন